কোরআন মাজিদের মধ্যে ছয় প্রকার গুন্না আছে যা রকম আওয়াজ হয় তো আমরা আজকের এই ভিডিওতে এক নজরেই ছয় প্রকার ও ওই রকম আওয়াজ মানে ছয় রকম আওয়াজ আমরা শিখব তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে কোরআন মাজিদের যে সেরকম গুন্না আছে এই সেরকম গণ্যার কীরকম আওয়াজ হবে বা কীরকমভাবে আমরা গুন্নাটা আদায় করব এই বিষয়টি শিখতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি তো প্রথম গণ্যাটা হচ্ছে ওয়াজিব গুন্না এটাকে ওয়াজিব গুন্না বলা হয় এর কারণ হচ্ছে এই গুন্নাটা করা হচ্ছে ওয়াজিব এখন অবশ্যই আপনাকে গণনা করতে হবে এজন্য এটাকে বলা হচ্ছে ওয়াজিব গুন্না তো ওয়াজিব গুন্নাটা আপনি কীভাবে করবেন অথবা আপনি ওয়াজিব গুন্নাটা কিভাবে বুঝবেন দেখুন যখনই এই যে নুন এবং মিম নুনের উপরে যখন তাসদিদ থাকবে মিমের উপরে যখন তাসদিদ থাকবে অর্থাৎ নুনে অথবা মিমে তাসদিদ থাকলে তখনই গুন্না করে পড়তে হবে আর এই গুন্নাকে মূলত বলা হবে ওয়াজিব গুন্না কিন্তু অবশ্যই নুনে এবং মিমে তাসদিদটা হরকতের পর আসতে হবে যেমন এখানে হামজা জের ই হামজা জবর আস তারপর সিন পেশু জিম জবজ্জা এগুলো হলো হরকত এক জের এক পেশকে হরকত বলা হয় আর এই হরকতের পরেই কিন্তু নুনের উপরে তাসিদ আসছে মিমের উপরে তাসিদ আসছে তার মানে এটা এরকম বলবেন যে হরকতের পর নুনে অথবা মিমে তাসদিদ হইলে গুন্না করে পড়তে হবে আর এই গুন্না কি ওয়াজিব গুন্না বলা হবে এখন আপনি গুন্নাটা কীভাবে করবেন দেখুন হামজাকে নুনকে ধরবে হামজা নুন যে ইন এই যে ইন একটু ধরে রাখলেন জিব্বাটা উপরের তলতে ধরে রাখলেন ইন এটা হচ্ছে গুন্না আর গুন্নাটা মূলত এক পরিমাণ টেনে পড়তে হয় ইন নুন ইরকম ইন না এরকম ইন তারপর হাম মিম জবর আম মিম জবর মা আমার আবার হামজাহ মিম আম পেশ মু মিম এর গুন্নাটা দুই ঠট মিল করে মিমের গুন্নাটা করতে হবে নুনের গুন্নাটা জিব্বার আগাটা উপরের তালুর সঙ্গে লাগবে জিব্বার আগাশ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুনের গুন্না করতে হবে আর মিমের গুণরা দুই ঠোঁট মিল করে গুণনা করতে হবে ইননা আম্মা আমু তারপর সিন নুন পেশ সুন নুন জবন্না সুন্না তাজারিতি সুন্নাতি জিমন জব নুন জবন্না জানানা তাজারিতি জাননাতি এরকম তাহলে হবে ইন্না আম্মা আমি জান জাননাতি তো এরকমভাবে গণ্যাটা আদায় করতে হবে তো যেহেতু আপনারা এই বইটা আপনাদের কাছে নিতে চান বা সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা নাম্বার দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বইটা সংগ্রহ করে নেবেন তারপরে গণ্যাটা হচ্ছে তাহলে আমরা ওয়াজিব গুণটা বুঝতেই পারলাম যে নুনের উপরে অথবা মিমের উপরে তাসটিত পাইলে আমরা গুণ্য করব আর এই গুননাকে ওয়াজিব গুননা বলা হবে তারপর গুণ হল এই ক্লাবের গুননা এই হচ্ছে নুন সাকিন এটাকে নুন সাকিন বলা হয় এই যে সাকিন নুনের উপরে সাকিন চিহ্ন থাকলে এটাকে নুন সাকিন বলা হয়েছে আর তানভিন দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলা হয় তো এই নুন সাকিনের পর যখন বা আসবে তানভিনের পর যখন বা আসবে তখন একটা ছোট্ট একটা মিম দেওয়া থাকে যে তখন একটা মিম তো এই মিম দিয়ে বোঝানো হয়েছে এই নুন সেকেন্ডটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে যে সিন দুই জের সিন এখানে কিন্তু একটা নুন সেকেন্ড আছে যেমন সিন দুই জের সিন সিন নুন জের সিন একই কিন্তু তো এরকমভাবে যে নুন সাইকিনটা এখানে গোপন আছে বা হাইট আছে সেই নুন সেকেন্ডটাকে এখানে মানে মিম সেকেন্ড দ্বারা পরিবর্তন করে পড়তে হবে যেমন এরকম মিম নুন জের মিম min ba'in jabar ba'a da zijere da min ba'a da min ba'a Nun nufa zaba naf, sin min dozari na naf sin bima naf sin bima. ুন জবর ইয়ং বা জবর বা ওয়ান বা গি এরকম তাহলে হবে মি বা দি না গি এরকমভাবে এই নুন সাইকিনের গুণনাটটা করতে হবে এখানে ক্লাব গুণনাটা কি এই যে নুন সাইকিনটা এই নুন সাইকিনটা মিম শাকিনের মতো পড়তে হবে তবে এইখানে আমাদের ঠোঁটটা মিলাবো না ঠোঁটের মাঝখানে সোতা পরিমাণ ফাঁকা রেখে গুন্নাটা আদায় করব যেমন মিমের মাখা ছিল দুই ঠোঁট মিল করে আমরা মিমটা উচ্চ উচ্চারণ করি তো এইখানে আমরা কি করব না দুই ঠোঁট মিলাবো না ঠোঁটের মাঝে একটু ফাঁকা রেখে আমরা উচ্চারণ করব অথবা দুই ঠোঁট মিল করো গুন্না করা যায় এটা সমস্যা এরকম মিম বা দি নাফ সিমবি মা ইয়াম এরকম দুই ঠোঁট মিলে গুণনা করা যায় তবে ঠোঁটের মাঝখানে একটু ফাঁকা রেখে গণ্য করাটা হলো উত্তম কারণ এখানে নুন শাকিনের একটু ভাব নিয়ে আসতে হয় এজন্যে তো তারপর গণনাটা আমরা শিখবো হচ্ছে নুন সাকিনের ঈদ গমের গণ্যা ঈদ গমের হচ্ছে দেখুন যে নুন শাকিনের পর যখন ইয়া আসবে তানভিনের পর যখন ওয়াও আসবে আবার তানভিনের পর যখন মিম আসবে অর্থাৎ নুন মিম ওয়াও ইয়া কি কি বলছি নুন মিম ওয়াও ইয়া এই চারটে হরফ যখন নুন শ্যাকিন ও তানভিনের পরে আসবে তখন কি করতে হবে মিল করে গুণনা করতে হবে এখানে যেমন আছে ওয়াও জবর ওয়া এ মিম গে এ ইয়াকে ধরবে এই নুন শ্যাকিন কেনা মিম গে ইয়াকে ধরে গুণনা করতে হবে মিলাইয়া গুণনা করতে হবে যেমন ওয়াও জবর ওয়া মিম ইয়া জবর মাই ওয়া মাই ইয়া মাইন জবর ইয়া মিম লাম জবর মাল

এরকম নুন শাকিনের পর ইয়া অথবা তানভিনের পর ইয়া আসলে বা নুন শাকিন ও তানভিনের পর ওয়াও নুন শাকিনো তানভিনের পর মিম অথবা নুন সাকিন ও তানভিনের পর কি থাকবে নুন থাকবে নুন মিম নুন ওয়াও ইয়া এ চারটার আসলে আপনারা মিলাই গন্যা করবেন এটা হলো ইদ ও গুননা তারপরে চার নম্বর গুননাটা হলো নুন শাকের ইকফা গুননা খুব গুরুত্বপূর্ণ একটা গুননা যখন নুন সেকেন্ডের পর পনেরোটা হরফ আসবে পনেরোটা হরফ হচ্ছে তা সা জিম জাল জা শিন দদ কফ কাফ এই পনেরোটা হরফ যখন আসবে তখনই কি করতে হবে নুন সেকেন্ডটাকে গোপন করে গণ্য করতে হবে এখানে নুন সেকেন্ডটা মানে বোঝা যাবে না এরকম আং বলতে হবে অনুষ্ঠানের মধ্যে দেখেন দেওয়া আছে আং তা أنت من ثقلت من إلكم من ثقلت من شر من شر وما أنزل أنجنب أنزل أنزل ওয়া মা উনজিল। তৈরকম ভাবে আমাদেরকে এই গুন্না করতে হবে। অর্থাৎ নুন সাকিনের পর যদি কি আসে মি তা সাজিম দাল জালজা সিন শিন সাদ বা তা য ফা কফ কাফ নুন সাকিন ও তানবিনে পড়াশ লিখে আসলে এখানে তানবিনের উদাহরণটা দেয় নাই তো যাক নুন সাকিন ও তানবিনের পর এই পোনা ধরা পড়লে আমরা কি করব গুন্না করব। হলো আমাদের ইক্ফাগুন্নাটা গেল এখন হচ্ছে আমরা পাঁচ নম্বর গুণা শিখবো মিম শাকিনের ইকফাকা এটা হলো নুন সাকিনের ইকফা গুননা আর এটা মিম সাকিনের ইকফা গুননা তো মিম শাকিনের ইকফা গুন্নাটা হচ্ছে যখন মিম শাকিনের পর কি আসবে মিম সাকিনের পর বা মিম সাকিনে পর বা তো মিম সাকিনের পর বা আসলে সেই ঠোঁট মিল করে গুণ করবেন তা রি মি হা হিম গুণ হবে তর মি হিমজিন তর মি হিম এরকম গুণটা করবেন তর মি হিমজিন তারপরে হুম গুণ করবেন ওয়া মাহুম বিমুকা বিমুকা ওয়া হুম গুণ হবে ওয়া মাহুম মিনিনা তাহলে এখানে দেখুন মিম সেপর বা বাসছে আবার এখানেও মিম সেপর বা আসছে তেরো মিম সেকিনের পর বা পাইবেন যেখানে সেখানে গুণ করবেন মিহিম বিজা র ওয়ামা হুম বিমুক্মিনীনা তারপর সর্বশেষ গুন্নাটা হলো ছয় নম্বর গুন্না মিম সেকেন্ডের ইদ ইট দ অর্থাৎ এখানে মিম সেকেন্ডের পর মিম আসবে তো মিম সেকেন্ডের পর মিম আসলে কি করতে হবে মিলাইয়া গুন্না করতে হবে মিম সেকেন্ডের পর মিম আসতে হবে এর এর আগেরটা হচ্ছে নুন সেকেন্ডের পর এই যে নুন সেকেন্ড এটা এটা কোথায় এই যে এটা এটা হচ্ছে যদি নুন সেকেনের পর মি মাস্ত বা টানভিনের পর মি আসতো তাহলে এটা আমরা নুন সেকেনে ই দা গমের গুণ বলতাম আর এটা হচ্ছে মিম সাকিনের পরে মি আসবে যেমন ওয়া আম আনা এই হাগি মিমকে ধর গুণ হবে ওয়া আ আমান হোম মি ন খৈ ও আমান হোম মি তাহলে গুণাটা হবে ওয়া আমানাহুম এখানে মিম সেকেন্ডের পর মিম আসছে এখানে গুণ হবে ওয়া আমানাহুম মিন খাউফ আতআমাহুম গুণ হবে মিম সেকেন্ডের পর মিম আতআমাহুম মিন জু তো এই হচ্ছে আজকের ভিডিওটি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই গন্যাগুলো খুব ভালো করে বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টসকে জানাবেন না বুঝতে পারলেও জানাবেন আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ